চেষ্টা করবো আস্তে ঢুকাতে বল, বাই দ্য ওয়ে। আর গোলকিপার মেয়ে আসলে রাখা না, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মানে আনলাকিলি তো আমাদের মেয়েদের সাথে খেলা হচ্ছে না, ছেলেদের সাথেই খেলা হচ্ছে। সো মানে এই সুযোগটাও আমরা পাবো না। তো যাই হোক, আমরা ছেলেরা ছেলেরা খেলবো, মেয়েরা 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 খেলবে আর কি। তো মানে এই কোয়েশ্চেনটা আসলে ভালো ছিল, বাট কাজে লাগাতে পারলাম না আর কি। আই ডোন্ট মাইন্ড না ভাইয়া, মানে ছোটবেলা থেকে এই জোরে খেলতে খুব পছন্দ হয়, হার্ড হিটার আর কি, বুঝছেন? মানে সবসময় হার্ড হিটিং খেলি আর কি। এখন ফুটবলটাও ওইভাবেই খেলবো যে না না, আমরা খেলার কথা বলছি, মানে আমরা ডাবল মিনিং টাইপের কোনো কথা বলছি না, খেলার কথা। আমাকে বললো যে ছোটোবেলা থেকে আসতে খেলি কিনা, না ভাই আমি খুব জোরে খেলি খেলা। যাই হোক, ফুটবলটাও আমরা মিলেমিশে খেলবো, অ্যাটাকিং খেলবো না, প্রয়োজনে খেলবো। বিপরীত টিম যদি দেখা যায় যে খুব অ্যাটাক করে খেলে, তখন তো আমাদের অ্যাটাক করে খেলতে হবে, খেলার নিয়ম। দেখা যাক, আমরা মিলেমিশে খেলার চেষ্টা করবো। এবার যদি মানে এরকম কোনো পরিস্থিতি আসে যে গতবারের মতো, আমার মনে হয় না আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ ওর আমি প্ল্যানটা দেখেছি, ও খুব সুন্দর করে এক্সিকিউট করার চেষ্টা করছে, ওর পুরো প্ল্যানিংটা দেখে মনে হচ্ছে যে এবার মনে হয় যে আসলেই সিসিএল যে ব্যাপারটা, ওইটা আসলে আমরা দেখতে পাবো। না কষ্ট না, মেয়েদের সাথে খেলা তো ভালো, আনন্দের। মানে খেলতে পারবো না ব্যাপারটা এরকম না, ওরা খেলবে আমরা দেখবো, মানে ওরা খেলবে আমরা দেখবো, আমরা খেলবো ওরা দেখবে, ও খেলবো দেখবো, জিনিসটা এভাবে মিলেই চলতে থাকবে আর কি। এমন কিছু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো যাতে এবারও এটা আলোচিত হয়, কিন্তু মারামারি করে না, ডেফিনেটলি এন্টারটেনমেন্টের মাধ্যমে। সিসিএলটা ভালো ছিল, মানে আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, প্রথম দিক থেকে একদম খুব সুন্দর করে খেলাটা হচ্ছিল, মাঝখানে গিয়ে একটু বিশৃঙ্খলা হয়েছে যদিও। এরপরও জিয়াদের সাথে যখন কথা হলো এই ফুটসেল সম্পর্কে, তখন ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে পুনরাবৃত্তি ঘটবে কি না ওই সিসিএলের মতো, ক্রিকেট সিসিএলের মতো। তখন বললো যে ভাই এবার ক্রাইটেরিয়াই চেঞ্জ করে ফেলেছি, আমরা এই এই ক্যাটাগরিতে 6টা টিম করছি। তখন শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিলো যে আসলে হয় কি, ও একটু আগে বললো যে এক্সাইটমেন্ট কাজ করে যখন আমরা মানে খেলতে নামি, জিততেই হবে এমন একটা ব্যাপার চলে আসে, সেটা থাকা ভালো। বাট আমি দেখেছি যে খেলতে গিয়ে হিংস্রতা চলে এসছে লাস্ট টাইম সিসিএলে, আমার মনে হয় ফুটবলে এটা হবে না, কারণ ফুটবলটা ক্রিকেটের চেয়ে অনেক বেশি কঠিন। কারণ মাঠে 25 মিনিট দৌড়ানো কারো পক্ষে সম্ভব না আমার মনে হয়, যদি প্র্যাকটিস না থাকে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে সবাই খেলতে পারছে, টিমে যারাই থাকছে চেঞ্জ করে করে খেলতে পারছে। আর যে জিনিসটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওটিটি নাটকের যারা আর্টিস্ট আছেন বা ডিরেক্টর যারা আছেন, আমরা আছি, আমাদের ফিল্মের হিরোইনদেরও মেবি একটা টিম থাকতে পারে, রাইট? তো সব কিছু মিলে আবার একটা মিলন মেলা হবে, আমার কাছে এটা বড় ব্যাপার। খেলাধুলা তো কম বেশি আমরা করেই থাকি। আমার মনে হয় যে যদি জিহাদ ওর কথা মতো ঠিকঠাক থাকে, তাহলে মনে হয় যে এটা একটা ভালো টুর্নামেন্ট হতে যাচ্ছে। আর খেলাধুলা তো লেগেই থাকে, মানে কয়েকদিন পরে মনে হচ্ছে যে আমি আসলে অ্যাক্টিং বাদ দিয়ে খেলাধুলায় নাম লেখায় বলবো। আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলেছি, মজার ব্যাপার হচ্ছে ওর সাথে যখন কথা বলছিলাম যে ও আমাকে বলছিল ভাই একটা মানে খেলা শুরু করবো টুর্নামেন্ট, আমি ফিল্মের হিরোদের রাখবো, আমি একটা কাজ করো আমাদের টিমের নাম অপারেশন জ্যাকপট রেখে দাও। পরে হঠাৎ করে বললো জ্যাকপট, মানে তখন ওর মনে পড়ছে যে আমরা যে সিনেমা করছি এখানে 8টা হিরো আছে, 8টা হিরো আছে, আমার প্লেয়ারই থাকছে 10 জন, আমি বলছি সমস্যা নেই আমি আরও 2টা সারপ্রাইজ রাখবো। তো হোপফুলি আমাদের অপারেশন জ্যাকপটের যে 8জন আছে তারা থাকছেন, সারপ্রাইজ হিসেবে চেষ্টা করছি জায়েদ ভাইকে রাখার, মিশা ভাই আছে না, ব্যাপার আছে এখানে, সারপ্রাইজ আছে। জায়েদ ভাইকে কথা বলছি, কিন্তু সারপ্রাইজ আরেকটা আছে, উনি অসম্ভবকে মানে সম্ভব করে,
হ্যাঁ, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আমাদের এটা বলেছে যে যদি তার বিজনেস টোর না থাকে বা অন্য কোনো কাজে ব্যস্ত না থাকে বা শুটিংয়ে না থাকে, ডেফিনেটলি হি উইল জয়েন দিস টুর্নামেন্ট। তাই এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। অনন্ত ভাই কখনো মানে আগে এরকম কোনো টুর্নামেন্ট বা ইয়েতে খেলেনি, তো যখন কথা হচ্ছিল তখন মানে শুরুটা হয়েছিল এরকম যে ভাইয়া আপনি ক্রিকেট পছন্দ করেন? তো বলছে না রে ভাই আমি ক্রিকেট খেলতে পারি না, বাট ফুটবল পছন্দ করি, মাঝে মধ্যে খেলি। তখন আমার মাথায় আসছে আইডিয়াটা যে ওয়াই নট ভাইয়াকে একটু মানে এই ব্যাপারটায় মানে প্রপোজের মতো, ভাইয়া আপনি কি খেলবেন? পরে বল হাসতেছে, হাসার পরে বলছে আচ্ছা দেখা যাক। তো এখন ভাইয়ের সাথে মানে এতটা ভালো সম্পর্ক আমাদের, ইজ এ ভেরি গুড হিউম্যান বিইং।